নিজের স্ত্রী মঞ্জু আর তার ১৫ বয়সী ছেলে সূর্যের সাথে ক্ষেতের কাজ করত। অর্জুন একজন কৃষক ছিল, কিন্তু কিছু বয়স ধরে অর্জুনের ভাগ্য খারাপ চলছিল। একদিন অর্জুন নিজের ছেলের সাথে সবজি কিনছিল, আর তখনই গ্রামের প্রধান কল্লু নিজের সাথী হরিয়ার সাথে ওখানে পৌঁছে যায়। কি অর্জুন, আজকাল কি করছো তুমি তাহলে? আপনি তো জানেনই প্রধান মশাই, আমি একজন সামান্য কৃষক, তাই কৃষক চাষ করা ছাড়া আর কি করতে পারে বলুন তো। আরে যতদূর আমি শুনেছি তুমি নাকি গত কয়েক বছর ধরে ভালো করে চাষাবাদ করতে পারছো না। তোমাকে আমি কতবার বলেছি যে নিজের বাড়িতে একটু পুজো টুজো করাও, কিন্তু তুমি যে আমার কোনো কথাই শুনতে চাও না। প্রধান মশাই, আমি সব কিছু করে দেখে নিয়েছি, গরিবদের খাবার খাইয়েছি, পুজো পাঠ ভজন কীর্তন, কিন্তু বুঝতে পারি না প্রতিবার আমার ফসল কি করে নষ্ট হয়ে যায়। আরে মাঝে মাঝে এমন হয় অর্জুন, যে মাটির ওপরে আমরা ফসল চাষ করি বা যে কোনো ফলের আমরা বীজ পুঁতে দিই, আসলে সেই মাটি যে বীজ পুঁতছে তাকে না স্বীকার করে না, বুঝলে? আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না জানেন তো। আরে ভাই, এ তো সোজা কথা, যখন ওই জমি নিজের মালিককে গ্রহণ করতে চাইছে না, তখন মালিকের উচিত ওই জমি কাউকে বিক্রি করে দেওয়া বা দান করে দেওয়া, আর জঙ্গলে গিয়ে ঈশ্বরের কাছে আরাধনা করা উচিত। আরে তুমি এখনো বুঝলে না অর্জুন দাদা? আরে প্রধান মশাই বলতে চাইছেন যে প্রতি বছর তোমার চাষ করতে গিয়ে ক্ষতির পর ক্ষতি হয়েই চলেছে, তাই তোমার জমিটা প্রধান মশাইকে বিক্রি করে দাও, উনি তোমার জমির জন্য তোমাকে ভালো টাকা দেবে, আর তোমার বউ আর তুমি তো পড়াশোনা জানো তাই না, শহরে গিয়ে তোমরা ভালোই কামাতে পারবে, বুঝলে তো? তোমার ওই চাষবাস করার ব্যাপারটা একদম শোভা দেয় না, বুঝলে তো? না হরি ভাই, না না, আমি একজন চাষার ছেলে, আমি এই কথাটা কখনো ভুলি না। আমার রক্তে শুধুমাত্র চাষাবাদই যে বইছে, তাই আমি আমার জমি বিক্রি করে কারোর চাকর হতে পারবো না। আর এই কথাটা ভুলে যাবেন না, চাকর যত বড়ই হোক না কেন, আসলে কিন্তু তার মাথাটা সবসময় মালিকের জুতোর নিচেই তো থাকে। এইটুকু বলে অর্জুন নিজের ছেলে সূর্যের সাথে ওখান থেকে চলে যায়। অর্জুনের যাওয়া মাত্রই হরিয়া চাপলুষি করে প্রধানকে বলে ওঠে, আমি আজ অব্দি অনেক ক্ষমতাবান লোক দেখেছি প্রধান মশাই, কিন্তু এরকম অর্জুনদের মতন ক্ষমতাবান লোক আমি কখনো দেখিনি। গত পাঁচ বছর ধরে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে ব্যাংকের কাছে ঋণ রয়েছে, আবার গ্রামের লোকেদের কাছেও ঋণ রয়েছে, তা সত্ত্বেও কি অদ্ভুত মাইরি ও, সত্যি কোন মাটি দিয়ে যে ও তৈরি হয়েছে সত্যি ও কিন্তু কিছুতেই হার স্বীকার করে না, বুঝলেন? ঝলমলে মাটি, বুঝলে ঝলমলে, আর মাটি কিন্তু মাটি হয় এটা তুমি ভুলে যেও না। ও একদিন ফাঁদে পড়বে, যেদিন পাওনাদারের ওর গলা টিপে ধরবে না সেদিন দেখে নিও ওর কত ক্ষমতা, তুমি সব জানতে পেরে যাবে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না প্রধান মশাই, আপনি ওর জমিটার পেছনে এরকম পড়ে আছেন কেন বলুন তো? আপনি এত ধনবান, যে কারোর জমি তো আপনি কিনতে পারেন তাই না? ওর জমিতে এমন কি আছে যে আপনি ওই বেচারের মাথাটা একেবারে খেয়ে নিচ্ছেন? হ্যাঁ, ওই জমির ওপরে আমি বেআইনি ফসল ফলাবো যে। আরে আপনি কি কথা বলছেন প্রধান মশাই? আচ্ছা আপনার কাছে কি সরকারের দেওয়া লাইসেন্স রয়েছে? হ্যাঁ। ওরে মূর্খ ব্যক্তি, গ্রাম থেকে ২০ কিলোমিটার দূরে ওর জমিটা রয়েছে, বুঝলি, আর জঙ্গলের রাস্তা তো ওখান থেকেই শুরু হয়, ওখানে কেউ যাওয়া আসা করে না, তাই কোনোভাবে কেউ কোনো রকম সন্দেহ করবে না, বুঝলি? আরে সেসব তো ঠিক আছে, কিন্তু এখন কি করবেন? ও তো বলেই দিল যে কোনো মূল্যে ও নিজের জমি কাউকে বিক্রি করবে না, তাই না? আরে এখন শুধু আমাকে ব্যাংক আর পাওনাদারদের কাছে গিয়ে বোঝাতে হবে যে অর্জুন ওদের ঋণ কখনো শোধ দিতে পারবে না, তারপর দেখবো বেটা কি করে। প্রধান সেই দিনের পর গ্রামের লোকেদের আর ব্যাংকের ম্যানেজারকে অর্জুনের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই ওরা সবাই প্রধানের কথায় বিশ্বাস শুরু করে দেয় যে অর্জুন এখন গরিব হয়ে গেছে আর সে তাদের টাকা ফেরত দিতে পারবে না। প্রত্যেকটা লোক অর্জুনের বাঁচাই মুশকিল করে তুলল। এখন আমরা কি করব গো? আগে তো এরা আমাদেরকে এত অস্থির করতো না, কিন্তু এখন তো ওরা সবাই বাড়িতে আসা শুরু করেছে। তুমি জানো কালকে ব্যাংকের ম্যানেজারও কিছু পুলিশকে নিয়ে এসেছিল এখানে, তোমাকে অনেক মন্দ মন্দ বলেছিল। হয়তো আমার ঈশ্বর আমার থেকে পরীক্ষা নিচ্ছে। তুমি নিজের ২ বিঘা জমিন বিক্রি করে ওদের টাকা পয়সা ফেরত দিচ্ছ না কেন? আমরা শহরে গিয়ে চাকরি করে নেব, তুমিও লেখাপড়া জানো আর আমিও লেখাপড়া জানি, আমরা দুজন খুব ভালো করে চাকরি করে নিজের জীবন কাটাতে পারি গো। না মঞ্জু, আমি কোনো মূল্যে আমার জমি বিক্রি করব না, আমি জানি যে এটা প্রধান মশাই করছে। তুমি জানো না মঞ্জু, ওই প্রধান একটা ভালো মানুষের মুখোশ পরে নিজের শয়তানিটাকে লুকিয়ে রেখেছে, ও ভেতর থেকে একটা ভয়ঙ্কর লোক, তুমি জানো না। তুমি বলতে কি চাইছো?
গ্রামের লোকেরা তো প্রধানের প্রশংসাই করতে থাকে। কারণ এই প্রধান মশাইয়ের আসল সত্যটা তুমি জানো না। আমার পূর্বপুরুষের জমিগুলোকে নিয়ে ওদের নেশার ফসল ফলাতে চায় জানো, ও নেশা জিনিস বিক্রি করতে চায়, নিজে পয়সা কামাতে চায়, আর সেটা আমি কোনো মূল্যে হতে দেব না মঞ্জু, কথাটা মনে রেখো। এইটুকু বলে অর্জুন নিজের ছেলে সূর্যের সাথে ক্ষেতের দিকে চলে যায়। খেতে যাওয়ার পর অর্জুন নিজের খেতিকে ভালো করে দেখতে শুরু করে। বাবা, আমরা প্রতি বছর এত কষ্ট করে ফসল ফলাই, কিন্তু অন্যদের মতন আমাদের জমিতে ভালো ফসল কেন হয় না? হয় আমাদের জমিতে আগুন লেগে যায় বা পোকা ধরে যায়, তাই না? এমন কেন হয়? চিন্তা করো না সূর্য, এই বছরে এমন কিছু হবে না। এই বছরে আমরা আমাদের ফসলের উপরে ভালো করে নজর রাখবো, ফসল কাটা না হয়ে যাওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। অর্জুন এইটুকু বলেই ছিল, তখনই তার কানে কোনো বুড়ো ব্যক্তির আওয়াজ চলে আসে। অর্জুন যেই মাত্র পেছনে ঘুরে দেখল, তখন তার সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়েছিল, যে নিজের মাথায় একটা ব্রাউন হ্যাট পরে রেখেছিল। সেই ব্যক্তি খুব দামি কোট পরে রেখেছিল। কে আপনি? আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। আরে, আমার নাম হলো শান্তা, তোমার বাবা আমাকে শান্তা প্রসাদ নামেই ডাকতো, বুঝলে? আপনি আমার বাবাকে চেনেন? শুধু জানি না, বরং আমি আর তোমার বাবা খুব ভালো বন্ধুও ছিলাম যে। কিন্তু আমি তো গ্রামে কখনো এর আগে দেখিনি। হ্যাঁ, আসলে ভিড় এলাকায় থাকা আমার একেবারেই পছন্দ নয়, বুঝলে তো? ওই যে সামনে দেখতে পাচ্ছ, আমি ওই কটেজটাতে থাকি। শান্তারামের কথা অনুযায়ী অর্জুন সামনে দেখতে শুরু করে। অর্জুন দেখতে পায় যে তার ক্ষেত থেকে কিছুটাই দূরে একটা খুব সুন্দর কটেজ তৈরি আছে। আসলে তুমি তোমার কাজে এত বেশি ব্যস্ত থাকো যে তুমি হয়তো কখনো সুযোগই পাওনি, তাই এই বছরে কি ফসল ফলাচ্ছ? এবছরে আমি সর্ষে চাষ করতে চাই, কিন্তু জানি না ফসল ফলাতে পারবো কি না। আসলে আমি এত বেশি ধার দেনা করে ফেলেছি যে আমাকে হয়তো আর কেউ একটা পয়সাও ধার দেবে না, যা দিয়ে আমি শহরে গিয়ে বীজ কিনতে পারি। আমি তোমাকে সাহায্য করতে পারি অর্জুন। দেখো, সর্ষে তরিতরকারি আমাদের দেশে সবাই চাষ করে, তাই না? তুমি তোমার জমিতে এমন জিনিস চাষ করো যেটা তুমি বাজারে গিয়ে ব্র্যান্ড তৈরি করে বিক্রি করতে পারো। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমি চাই এই বছরে তুমি জমিতে মাকাইয়ের চাষ করো, বুঝতে পেরেছ? আর ওই মাকাইটাকে তুমি পপকর্নে পাল্টে দিয়ে নিজের নামের একটা ব্র্যান্ড তৈরি করো অর্জুন। যদি তুমি এটা করো না, তাহলে কয়েক বছরের মধ্যে তুমি এত বড় লোক হয়ে যাবে যা তুমি ধারণা করতে পারো না। এইটুকু বলে শান্তা প্রসাদ কিছু ভুট্টার বীজ অর্জুনকে দিয়ে দেয়। এটা কি? এটা একটা অদ্ভুত ধরনের মাকাইয়ের বীজ অর্জুন। যতবার তুমি এই বীজগুলোকে জমিতে পুঁতবে না, কয়েক সপ্তাহের মধ্যেই তোমার জমির মধ্যে গুলো একেবারে ফুলে উঠবে, বুঝতে পেরেছো? এইটুকু বলে শান্তা প্রসাদ ওখান থেকে চলে যান। আমরা কি সত্যি সত্যি এই বছরে আমাদের জমিতে মাকাই চাষই করছি? সূর্য, আমাদের কাছে আর তো কোনো উপায় নেই, তাই না? আর এমনিতেই শান্তা প্রসাদের কথা আমার খুবই ভালো লেগেছে। সত্যি হলো এটাই যে উনি আমাকে একটা ব্যবসার নতুন পথ দেখিয়েছেন। অর্জুন শান্তা প্রসাদের দেওয়া ভুট্টার বীজগুলো নিজের ক্ষেতে পুঁতে দেয়। এক সপ্তাহ পর অর্জুন দেখতে পায় যে তার ক্ষেতে ভুট্টা খুব দ্রুত গতিতে উঠছিল। আরে, এ তো আমার বিশ্বাসই হচ্ছে না রে সূর্য, এর আগে আমি এমন কখনো দেখিনি রে। আমার পুরো বিশ্বাস যে ওই শান্তা প্রসাদ কোনো ছোটখাটো বৈজ্ঞানিক নয়। তার মানে আমি বুঝতে পারছি না বাবা। আরে, মাকাই এত তাড়াতাড়ি ফলন হয় না রে। আমি শান্তা প্রসাদকে এই জন্যই বৈজ্ঞানিক বললাম, বেশিরভাগ বৈজ্ঞানিকই ভিড়ভাড় এলাকায় থাকতে একেবারেই পছন্দ করেন না। 15 দিনের মধ্যেই ভুট্টার ফসল তৈরি হয়ে গিয়েছিল। অর্জুন নিজের স্ত্রীর সাথে সমস্ত ফসল কাটা শুরু করে। তার শহরে একটা বন্ধু ছিল যার দোকান একটা মলের কাছে অনেক বছর ধরে খালি ছিল। অর্জুন সেই দোকানটা নিজের বন্ধুর থেকে কিছু সময়ের জন্য চেয়ে নেয়। অর্জুন সেই ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করত। আর শহরে অর্জুনের স্ত্রী মঞ্জু আর তার ছেলে সূর্য পপকর্ন বিক্রি করতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই অর্জুনের পপকর্ন সূর্য নামের ব্র্যান্ডে প্রসিদ্ধ হয়ে ওঠে। অর্জুনের এই সফলতা দেখে প্রধান চিন্তিত হয়ে ওঠে। প্রধান নিজের সাথী হরিয়াকে বলে ওঠে, আরে আমি এটা বুঝতে পারছি না যে অর্জুন রাতারাতি এত বড় লোক কি করে হয়ে গেল, সমস্ত ঋণও শোধ করে ফেললো রে, এমনকি ব্যাংকে লোনও মিটিয়ে ফেলেছে জানিস।
আচ্ছা তোর মনে হয় না আরিয়ান এই সব কিছু বেশ অদ্ভুত একটা ব্যাপার? হ্যাঁ মনে তো তাই হয়, অদ্ভুত তো লাগেই বটে, কিন্তু আমরা কিছু করতেও তো পারি না, তাই না? আপনি প্রতি বছর অর্জুনের ফসলের উপরে আগুন তো লাগিয়ে দিতেন ঠিকই, বা এমন কোনো কেমিক্যাল আপনি ওর জমির উপরে ছড়িয়ে দিতেন যাতে ওর ফসল একেবারেই নষ্ট হয়ে যায়, তা সত্ত্বেও আপনার হাতে কিন্তু কিছুই ভালো মতো পেলেন না, তাই না? আরে এই কথাটা ভেবে ভেবেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে হরিয়া, কারণ আমি ওর মাকাইয়ের ফসলের উপরে আগুন লাগানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর ফসলে কিছুতেই আগুন লাগলো না। আমি আলাদা আলাদা ফসল নাশক কেমিক্যালের পর্যন্ত ব্যবহার করে দেখে নিয়েছি, কিন্তু ওই মাকাই ফসলের উপরে কোনো কেমিক্যালের কোনো প্রভাব পড়ল না। আমার মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল আছেই আছে। আর এমনিতেই মাকাইয়ের ফসল তো 15 দিনের মধ্যে তৈরি হয় না, ঠিক কি না? ও নিশ্চয়ই কোনো জাদু টাদু করছে। আমরা বরং আজকে রাত্রে ওর ফসলের উপরে লক্ষ্য রাখি, কিছু না কিছুর একটা সন্ধান আমরা অবশ্যই পাব। প্রধান হরিয়ার সাথে অর্জুনের ক্ষেতের দিকে চলে যায়, আর ওরা দুজন রাত্রিবেলা অর্জুনের ভুট্টার ক্ষেতের ওপরে নজর রাখে। কিন্তু অর্ধেক রাত্রের পর ওরা যা দেখলো সেটা দেখে ওদের আশ্চর্যের কোনো সীমানাই ছিল না। ওরা দেখতে পেল যে অর্জুনের ক্ষেতের সামনে একটা ময়দানে রং বেরঙের আলো বেরিয়ে আসছে, আর ওখানে একটা সুন্দর কটেজ তৈরি হয়ে যায়। সেই সুন্দর কটেজের ভেতর থেকে একজন ব্যক্তি বাইরে আসেন, তার হাতে একটা লাঠি ছিল। সেই ব্যক্তি যেই মাত্র সেই লাঠিটা ফসলের সাথে স্পর্শ করায়, ফসল খুব দ্রুত গতিতে পেকে তৈরি হয়ে যায়। হরিয়া, যা আমি দেখতে পাচ্ছি তুমিও তাই দেখতে পাচ্ছ তো? ঠিক কথা বলেছেন প্রধান মশাই, একে দেখে তো কোনো চমৎকারী মানুষ মনে হচ্ছে, মনে হচ্ছে কেউ ওর সাহায্য করছে। এখন আমাদের কি করা উচিত হরিয়া? এখন আপনি অর্জুনের জমি কব্জা করবেন এই ব্যাপারটা একদমই ভুলে যান, বুঝলেন তো? আর চুপচাপ এখান থেকে কেটে পড়ুন, এতেই আমাদের মঙ্গল হবে, বুঝলেন? না, আমি জানতে চাই যে এই চমৎকারী ব্যক্তি ঠিক আসলে কে, আর এ অর্জুনের সাহায্য কেন করছে। এইটুকু বলে প্রধান হঠাৎ করে সেই ব্যক্তির সামনে চলে আসে। ওই ব্যক্তি অন্য কেউ ছিল না, বরং শান্তা প্রসাদই ছিলেন। কে তুমি, আর তুমি অর্জুনের সাহায্য কেন করছো? প্রশ্নটা তো এটা নয় যে আমি অর্জুনকে কেন সাহায্য করছি, প্রশ্নটা এটা হওয়া উচিত যে তুমি অর্জুনের জীবনটা কেন নষ্ট করতে চাইছো। হ্যাঁ, তোমার লজ্জা হওয়া উচিত। আরে কিন্তু আপনি কে বলুন তো? হ্যাঁ, আমি একজন চমৎকারী ব্যক্তি, অন্য গ্রহের বাসিন্দা। আমি অর্জুনের জমির কাছেই অন্য গ্রহের দরজাটা খোলে, বুঝতে পেরেছ? আমি এখানে প্রায় মানুষের রূপ ধারণ করে ঘুরে বেড়াতে আসি, বুঝেছ? আমি অনেক বছর ধরে দেখছি তুমি অর্জুনের সাথে কিরকম অন্যায় করো, ওর জীবনটা নষ্ট করতে চাও, কিন্তু তোমার খেলা এবার শেষ হয়েছে, বুঝেছ? এইটুকু বলে শান্তা প্রসাদ নিজের লাঠি ওদের দুজনের শরীরের সাথে স্পর্শ করে দেয়। স্পর্শ করা মাত্রই হরিয়া আর প্রধান একটা বিজুকায় পরিবর্তিত হয়ে যায়। শান্তা প্রসাদ হাসতে হাসতে বলে ওঠেন, এবার থেকে তোমরা দুজন সব সময় অর্জুনের জমির পাহারা দেবে, মনে রেখো। এইটুকু বলে শান্তা প্রসাদ ওখান থেকে উধাও হয়ে যান। আর অর্জুন তারপর শান্তা প্রসাদের সাথে কখনো দেখা করে না। ও কখনো জানতে পারলো না যে শান্তা প্রসাদ কে ছিলেন। কিন্তু অর্জুনের ভুট্টার ফসল আজও অতটাই দ্রুত গতিতে পেকে তৈরি হতো। অর্জুনের সূর্য নামের পপকর্নের ব্র্যান্ড সারা দেশে প্রসিদ্ধ হয়ে যায়, আর অর্জুন আজও ভুট্টারই খেতিবাড়ি করে।